প্রতিনিধিমণ্ডলী, আমরা আমাদের চতুর্থ বাংলাদেশ ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিল পলিসি ডায়ালগ ওয়েবিনার শুরু করছি। আমরা মূলত এই ওয়েবিনারটি করি আমাদের পুষ্টি বিষয়ে, আমাদের যারা কর্মকর্তা রয়েছেন এবং যারা মূল ইমপ্লিমেন্টেশনে কাজ করছেন তাদের যে অভিজ্ঞতা এবং তারা কি ধরনের পলিসি শিফটিং বা পলিসি চেঞ্জের দরকার আছে তাদের অভিজ্ঞতা থেকে সেই সাজেশন গুলো দিয়ে থাকেন। আজকে মূলত আমরা আলোচনা করব যে আরবান এবং রুরাল নিউট্রিশন পার্সপেক্টিভ থেকে। আজকে অনুষ্ঠানের চেয়ারম্যান হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিলের মহাপরিচালক ডক্টর খলিলুর রহমান। আমাদের সাথে তিনজন সিভিল সার্জন এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আমি প্রথমেই এমিনেন্সের এবং বিএনএনসির পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, সিভিল সার্জন টাঙ্গাইল। আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার মুজিবুর রহমান, সিভিল সার্জন কিশোরগঞ্জ, এবং আমাদের সাথে উপস্থিত আছেন শাকতুল্লাহ, সিভিল সার্জন চাঁদপুর। আমি অনুষ্ঠানের শুরুতেই বিনীত অনুরোধ করব, আজকে অনুষ্ঠানের চেয়ারম্যান এবং বাংলাদেশ ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিলের মহাপরিচালক ডক্টর খলিলুর রহমানকে তার উদ্বোধনী শুভেচ্ছা বক্তব্য দিয়ে অনুষ্ঠানটি শুরু করার জন্য। ধন্যবাদ শামীম তালুকদার। আমি প্রথমেই অভিনন্দন জানাতে চাই সিভিল সার্জন টাঙ্গাইল, সিভিল সার্জন কিশোরগঞ্জ এবং সিভিল সার্জন চাঁদপুর, যারা আজকে আমাদের ডাকে সাড়া দিয়ে এই ওয়েবিনার মিটিং এ সংযুক্ত হয়েছেন। বিএনএনসির তরফ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা অ্যাকচুয়ালি নিউট্রিশন করছি আপনাদের টেলিভিশন চ্যানেল, প্রত্যেকটা টেলিভিশন চ্যানেল নিউট্রিশন নিয়ে কথা বলছে, যে কোভিড পিরিয়ডে যেহেতু একটা গুরুত্বপূর্ণ ইস্যু, যাদের আমাদের জন্য একটা বোনাস পয়েন্ট হয়েছে যে যে কোনো ভাবে হোক নিউট্রিশন সামনে নিয়ে আসতে সক্ষম হয়েছি। ক্ষমতায় নিউট্রিশন বা পুষ্টির একটা বড় ভূমিকা আছে। তো আপনারা যেহেতু ফিল্ড লেভেলে সরাসরি, সিভিল সার্জন হচ্ছে সর্বোচ্চ অথরিটি যারা সরাসরি আপনারা কাজ করছেন এই স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে, সুতরাং আপনাদের অভিজ্ঞতা এবং আপনাদের কর্মদক্ষতার মাধ্যমে আপনারা স্বাস্থ্য বিভাগকে তথা পুরো জেলার স্বাস্থ্য সেক্টরের দায়িত্ব যেহেতু আপনাদের কাঁধে, সুতরাং যদি আমরা নিউট্রিশনকে প্রপার অ্যাড্রেস করতে পারি, যদি আমরা নিউট্রিশনকে গুরুত্ব দিতে পারি, তাহলে আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, যেটা হাসপাতালে যে পেশেন্টের যে লোড, যদি রোগকে আমরা প্রতিরোধ আগেই করতে পারি তাহলে লোডটা কমানো সম্ভব। তো এই নিয়ে বলি, আসলে ইমিউনিটি ডেভেলপ করলে কিন্তু শুধু পার্টিকুলার কোভিড দিয়ে ইমিউনিটি ডেভেলপ হয় না, সব রোগের এগেনস্টে ইমিউনিটি ডেভেলপমেন্ট হয়। আর আপনারা যারা সিভিল সার্জন, আপনাদের যে এরিয়ার মধ্যে, এখানে কিন্তু আরবান একটা এরিয়া সবারই আছে, আমরা সবাই জানি আমাদের হেলথের ইনফ্রাস্ট্রাকচারে, আমরা উপজেলা একেবারে কমিউনিটি ক্লিনিক পর্যন্ত আমাদের নেটওয়ার্ক বিস্তৃত, কিন্তু আরবান এরিয়া, আরবান হেলথের যে প্রবলেমটা, এইখানে আমাদের প্রাইমারি হেলথ বা প্রিভেনশনটা অত জরুরি না, যার জন্য এখানে আমাদের কর্মীও সেইভাবে নাই এবং আমরা সে আমাদের মেসেজগুলো, আমাদের সেবা কোনোটাই আমরা আরবান এরিয়া ঠিক মতো পৌঁছাতে সক্ষম হই না। সুতরাং আমরা আশা করব আপনাদের মাধ্যমে যে কিভাবে আমাদের সমস্ত হেলথ সার্ভিস প্লাস নিউট্রিশন সার্ভিস এই বিষয়গুলোকে আরবানে এবং রুরালে যেভাবে আমরা নিয়ে যেতে সক্ষম হয়েছি একেবারে ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত, আরবানে কিভাবে আমরা নিয়ে যেতে পারি, কিভাবে আমাদের আরবানের এই স্বাস্থ্য সেবা এবং পুষ্টি সেবাটাকে জোরদার করতে পারি,
এই আপনাদের সুচিন্তিত মতামত আজকে আমরা আশা করব, প্লাস আমরা আপনাদের কাছ থেকে শুনবো যে পুষ্টি নিয়ে আপনাদের চিন্তা ভাবনা, আপনাদের পুষ্টি সম্বন্ধে আপনাদের কি ধরনের কার্যক্রম বর্তমানে চলমান আছে, অথবা এই যে আমরা আগস্ট মাসে আমরা বিশেষ করে এই মাসটাকে মুজিব বর্ষের যে 12টা মাস ছিল, মুজিব বর্ষের 12টা মাসে এই মাসটাকে কিন্তু আমরা পুষ্টি মাস হিসাবে প্রোগ্রাম নেওয়া হয়েছে মন্ত্রণালয় থেকে এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে ডিক্লেয়ার যে পুরো আগস্ট মাসটাকে পুষ্টি মাস হিসাবে প্রোগ্রাম চালু করতে হবে। তারও একটা অংশ হিসাবে কিন্তু আমাদের সারা বাংলাদেশের সমস্ত জেলায় কার্যক্রম অলরেডি শুরু হয়েছে, তারই একটা অংশ হিসেবে আজকের এই ওয়েবিনার। আমি আশা করব যে আপনারা আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদের এই পুষ্টি প্রচারণা এবং এই পুষ্টি কার্যক্রমকে আরো জোরদার করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার উদ্বোধনী বক্তব্য এখানে শেষ করছি। আপনাদের সবাইকে আবারও আন্তরিক অভিনন্দন যে আপনারা আপনাদের অত্যন্ত ব্যস্ত সময়ের মধ্যে থেকে আমাদেরকে ওয়েবিনারে আপনারা সময় দিয়েছেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় মহাপরিচালক স্যার। আমি প্রথমে আলোচনাটা ওয়াহিদুজ্জামান ভাই আপনার মাধ্যমে শুরু করতে চাই। টাঙ্গাইল জেলাতে আপনার দৃষ্টিতে পুষ্টির কি অবস্থা? আপনি যদি পুষ্টি অবস্থাটা বর্ণনার সময় যদি টাঙ্গাইলে গ্রাম পর্যায়ে এবং শহর পর্যায়ে এই দুটো যদি একটু ভাগ করে আমাদের সাথে একটু বলেন যে আপনার টাঙ্গাইল জেলায় আপনার দৃষ্টিতে মাদের শিশুদের বয়স্কদের পুষ্টিগত কি অবস্থা? একটু আপনার সাউন্ডটা অন করে নিন, আনমিউট করেন। আসসালামু আলাইকুম স্যার। টাঙ্গাইলের যে পুষ্টির অবস্থা, সারা দেশেই যে পুষ্টির যে অবস্থা, এর থেকে বিচ্ছিন্ন কোনো অবস্থা টাঙ্গাইলের না। আমি মনে করি টাঙ্গাইলের 42 লক্ষ লোকের বসতি টাঙ্গাইল। এখানে শহর শহরের অঞ্চল এবং গ্রামের যে অঞ্চল, এই যে পুষ্টির যে পার্থক্যটা থাকবে অন্যান্য ডিস্ট্রিক্টের মধ্যেই কিন্তু এটা হবে। শহরের রুরাল যে স্ট্রাকচার স্যার বলছিলেন, আরবান যে স্ট্রাকচার, এখানে কিন্তু পৌরসভা, সেই পৌরসভা কিন্তু আমার যে কর্মীরা আছে পৌরসভার নিয়ন্ত্রণে থাকে, কাজে ওইখানে আমাদের প্রোগ্রামে কিন্তু দুর্বলতা আছে, ঠিক সারা দেশের অনুরূপই। আর যে গ্রামাঞ্চলে উপজেলা ভিত্তিক যেগুলি পৌরসভার বাইরে আছে সেগুলিতে যে সকল মাঠকর্মী আছেন তারা সরাসরি আমার নিয়ন্ত্রণে থাকে, কিন্তু পৌরসভা কিন্তু আমাদের এতটা নিয়ন্ত্রণ থাকে না, তাদের ঘাটতি মেটানোর জন্য কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। কিন্তু কোভিড পরিস্থিতির কারণে একেবারেই যে রিসেন্ট ডাটাগুলি আমার কাছে নাই, আমি চেষ্টা করেছি পাওয়ার জন্য কিন্তু পাই নাই। যে ডাটাগুলি আমি উপস্থাপন করছি এটা কিন্তু 19 সালের ডাটা, 20 সালের ডাটাকে রিসেন্টলি আমি ওয়েবসাইটে ঢুকতে পারছি না। তো তবে 19 সালের ডাটা থেকে আমি যা দেখতে পারলাম, আমাদের গ্রামাঞ্চলে এবং শহর অঞ্চলের একটা পার্থক্য যদি বলতে বলেন, গ্রামাঞ্চলে স্টান্টিং, ওয়াস্টিং, আন্ডার ওয়েট, এইগুলি গরিব যারা আছে তাদের ক্ষেত্রে একেবারেই টিপিক্যাল। স্টান্টিং আছে 34%, ওয়াস্টিং আছে 15%, আন্ডার ওয়েট আছে 34%। আর যদি শহর অঞ্চলের কথা বলেন, ওইখানে কিন্তু ওইরকম ভাবে ডাটা আমার কাছে নাই যে পার্থক্যটা তুলে ধরার মতো, তবে একটা অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এখন কিন্তু ম্যালনিউট্রিশনের একটা প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে, যে অবেসিটিটা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। শহর অঞ্চলে কিন্তু অবেসিটির সংখ্যা পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে, গ্রাম অঞ্চলে আবার অবেসিটি যে নাই তা না, ওভারওয়েট অবেসিটি নাই যে তা না, কিন্তু শহর অঞ্চলের চেয়ে কম। আবার শহর অঞ্চলে যেহেতু ধনী লোকগুলির বসবাসী বেশি, তো আবার গ্রামাঞ্চলে গরিবদের বসতিটা বেশি, তো ওইখানে দেখা যাচ্ছে যে স্টান্টিং এর যে সম্পর্কটা সেখানে শহর অঞ্চলে ধনী পরিবারের চেয়ে
গরিব পরিবারের ক্ষেত্রে স্টান্টিং বা ম্যালনিউট্রিশনের যে অনুপাতটা সেটা প্রায় দ্বিগুণ। আর এছাড়া পুষ্টির ক্ষেত্রে আরেকটা হলো যে ব্রেস্টফিডিং এর আগের চেয়ে অবস্থা অনেক পরিবর্তন হয়েছে। এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং বা জন্মের পরপরই 1 ঘন্টার মধ্যে যে ব্রেস্টফিডিং করতে হয়, এগুলির ক্ষেত্রে আগের চেয়ে সচেতনতা অনেক বেড়েছে। এখনো আমার কাছে 19 সালের ডাটা আছে, দেখা যাচ্ছে ইনিশিয়েশন অফ ব্রেস্টফিডিং উইদিন 1 আওয়ার 55%, এটা 19 সালের ডাটাটা। এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং রেট এটা এখানে তো খুব কম দেখা যাচ্ছে, এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং মাত্র 25% দেখা যাচ্ছে 19 সালের ডাটা। আর আরেকটা হলো গান, এই দুটা ডাটাই বলি, আর অন্যগুলি না বলি। তো কোভিড এর জন্য নিউট্রিশনের যে পরিবর্তনটা আসছে সারা দেশের মতো আমাদেরও আসবে, আশা আমি মনে করতেছি আসবে, অবশ্যই আসছে, কারণ অনেক মানুষই হয়তো পুষ্টির জন্য সাফার করছে। এগুলি কাটিয়ে ওঠার জন্য আমরা চেষ্টা করবো। আপাতত সিচুয়েশন আমি এটুকু বলেই শেষ করতে থাকি যে পুষ্টির অবস্থা আমাদের টাঙ্গাইলের 42 লক্ষ মানুষের যে চিত্র, আমাদের সারা বাংলাদেশের যে চিত্র, আমাদের এরকমই মনে হয় আমার কাছে। স্যার ধন্যবাদ স্যার, আমি আপনার কাছে আবার ফিরে আসবো। আমি একটু মুজিবুর রহমান স্যার আপনার কাছে আসতে চাই। কিশোরগঞ্জ তো একটা হাওর অঞ্চল এবং আমরা আপাতত দৃষ্টিতে মনে হয় যে কিশোরগঞ্জে হাওর থাকার জন্য বন্যা কবলিত মানুষের সংখ্যা হয়তো বেশি, হয়তো গরিব মানুষের সংখ্যাও বেশি। আপনার দৃষ্টিতে কিশোরগঞ্জ শহরের এবং গ্রামের পুষ্টির কি অবস্থা? আমি পুষ্টি বলতে যেটা আমাদের ওয়াহিদুজ্জামান স্যার বললেন যে তিনি বাচ্চাদের স্টান্টিং ওয়েস্টিং আন্ডারওয়েট, আমি আপনাকে একটু বলবো স্যার যে সাথে মাদের মাঝে যে অ্যানিমিয়া বা অ্যাডলসনদের মাঝে যে অন্যান্য পুষ্টির সমস্যা, সেই সাথে সাথে খাবারের দিকে আমাদের একটা বড় সমস্যা হলো যে ডাইভার্সিফাইড ফুডটা আমরা সেইভাবে খাই না। এই বিষয়গুলোকে মাথায় রেখে যদি স্যার আপনি একটু কিশোরগঞ্জে কি অবস্থা একটু আমাদের সাথে শেয়ার করেন। ধন্যবাদ আপনাকে আজকের এই জুম মিটিং এ আমাদের সম্মানিত মহাপরিচালক স্যার ডক্টর মোহাম্মদ খলিলুর রহমান স্যার সহ আমাদের 3 জন সম্মানিত সিভিল সার্জন। আমি একটু 1 মিনিট একটা জিনিস বলে দিতে চাই স্যার, যে আমাদের এই অনুষ্ঠানটা ফেসবুক বিএনএনসির ফেসবুক পেজে স্যার এটা দেখানো হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, আপনাদেরকে স্যার আপনাদের মোবাইল নাম্বারে আমরা এটা লিঙ্কটাও পাঠিয়ে দিচ্ছি, আপনারাও শেয়ার করতে পারবেন এবং বিএনএনসির ওয়েবসাইটে গেলে এগুলো সবসময় পাবেন। আমরা একটু চাই যে আপনারা বিএনএনসির যে ফেসবুক পেজটা আছে সেটা একটু প্রমোট করবেন স্যার। জি ধন্যবাদ। তো আপনার এই এই এবং যারা ফেসবুকে বিভিন্ন শ্রোতা এবং দর্শক যারা কানেক্টেড আছেন সকলকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা এবং তার সাথে নিহত স্বজনদের আত্মার মাগফিরাত কামনা করে আমি শুরু করছি আজকে পুষ্টি নিয়ে যে মিটিংটি। আমি টাঙ্গাইলের সিভিল সার্জন মহোদয় ডাক্তার ওয়াহিদুজ্জামান সাহেবের যে বক্তব্য তার সাথে আসলে আমি একমত। আমাদের প্যাটার্নটাই আসলে আমাদের কিন্তু আরবান এবং রুরালের মধ্যে স্বাস্থ্য ব্যবস্থাপনার এই দুটো জায়গাতে কিন্তু দুই ধরনের ম্যানেজমেন্ট। আপনি জানেন যে পৌরসভা এবং মিউনিসিপ্যালিটি গুলো সাধারণত মেয়র মহোদয়ের নিয়ন্ত্রণে স্বাস্থ্য ব্যবস্থাপনা, এবং যে রুরাল যে ব্যবস্থাপনা সেটি কিন্তু আমাদের এই সিভিল সার্জন সহ আমাদের উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণ তারা সেটার দেখভাল করেন। তো এই এই জায়গাটাতে আমাদের ইপিআই সহ সকল ব্যবস্থাপনাগুলি কিন্তু আসলে এই পৌরসভার ডেটা সহ তাদের ম্যানেজমেন্ট সেটা একটা উইং এ এবং একটা স্ট্রাকচারাল ডিজাইনে চলে। যদিও আমরা অনেক সময় স্বাস্থ্য ব্যবস্থাপক হিসাবে আমরা পৌরসভার ভিতরেও কিন্তু আমাদের অনেক সময় কার্যক্রম চালাতে হয়,
যেমন এই কোভিড পরিস্থিতিতেই আমরা যদি দেখি, আমার কিশোরগঞ্জের পরিস্থিতি যদি দেখি, যে কি কোভিডে কিন্তু আমরা কোভিডের যত ধরনের স্যাম্পল থেকে ধরে স্বাস্থ্য ব্যবস্থাপনা, রোগী ম্যানেজমেন্ট থেকে ধরে সবকিছু কিন্তু পৌরসভার ভিতরের কার্যক্রমগুলো কিন্তু আমরা এই সিভিল সার্জনগণ এবং আমার মাঠ পর্যায়ের যে স্বাস্থ্যকর্মী যারা সব উপজেলায় কাজ করেন, তারাই কিন্তু এই এই জায়গাতে এসে তারা এই সার্ভিসগুলো দিচ্ছেন। আপনি যেটা স্পেসিফিক আমাকে বলেছেন যে আমাদের হাওড়ে, আমি কিশোরগঞ্জের যদি একটু ডেটা দেই, যে আমার কিশোরগঞ্জের নিউট্রিশনাল স্ট্যাটাসটা যদি একটু বলি, যে স্টান্টিং যেটা, এটা 50%, এটা আমি আমার যে অনলাইন, হ্যাঁ অনলাইনে যে আমাদের DHIS2-তে যে আমাদের ডেটাগুলি আপলোড হয় সেখান থেকে সংগৃহীত, সেখানে স্টান্টিং আছে 50%, ওয়াস্টিং আছে 8%, আন্ডার ওয়েট আছে 36%, প্রিভেলেন্স অফ লো বার্থ ওয়েট আছে 22.6%। আপনি আরেকটি ইয়াতে বলেছেন যে ডাইভার্সিফিকেশন অব দ্য ফুড, সেখানে আমি যদি মিনিমাম ডায়েটারি ডাইভার্সিটি ফর চিলড্রেন 6 to 23 months, এটা আছে আমার কিশোরগঞ্জ জেলায় 42। তো আমি যে কথাটা বলতে চাই যে আমাদের আয়রন, আমাদের আবার ভিটামিন এ সাপ্লিমেন্টেশন কাভারেজ কিন্তু 100%, এবং ভিটামিন এ সাপ্লিমেন্টেশন কাভারেজ অল এজ গ্রুপে, যে আন্ডার 5, হ্যাঁ সেটা 100%। আমাদের ডি ওয়ার্মিং কাভারেজ 99%, ডায়রিয়া ট্রিটমেন্ট ওয়ারটি জিঙ্কে আছে 38%, এবং প্রেগনেন্ট উইমেন হু টুক আয়রন ফলিক অ্যাসিড ডিউরিং প্রেগনেন্সি, এটা আছে 30%। এই হচ্ছে চিত্র। তার মানে আপনি আমাদের কমিউনিকেশন যদি আমি বলি, যে আমার কিশোরগঞ্জে কিন্তু ভাটি উপজেলা আছে, ইটনা, অষ্টগ্রাম, মিঠামইন, নিকলি, বাজিতপুরের কিছু অংশ, করিমগঞ্জের কিছু অংশ, প্রায় 6 থেকে 7টি উপজেলা, সেটি সম্পূর্ণ কিন্তু এই হাওড় অধ্যুষিত, আর বাকি উপজেলাগুলোর মধ্যে অনেকগুলি আছে অর্ধেক অংশ হাওড়ে আর বাকি অর্ধেক আমাদের উজানের। তো উজানের যে হেলথ কমপ্লেক্স গুলি আছে সেখানে আমি মনে করি যে নিউট্রিশনাল স্ট্যাটাস ভালো। হাওড় অঞ্চলে কিছু কিছু জায়গায় যেখানে একদম হার্ড টু রিচ এরিয়া, সেখানে আসলে ওই প্রোগ্রাম গুলো বাস্তবায়ন করা বাস্তবিক অর্থেই খুবই চ্যালেঞ্জিং। আমার এমনও জায়গা আছে অষ্টগ্রামের যেখানে আপনি ট্রলারে যেতে 3 থেকে 4 ঘন্টা লাগে, একদম ওই যে স্পিডের যে ট্রলার গুলো আছে সেগুলিতে 3 থেকে 4 ঘন্টা লাগে, যেমন আবদুল্লাপুর একটা ইউনিয়ন আছে সেখানে। তো এই সমস্ত জায়গায় স্বাস্থ্যের যে কার্যক্রম গুলো সেগুলি অবশ্যই চ্যালেঞ্জিং। তারপরেও আমাদের আসলে মাননীয় প্রধানমন্ত্রীর দূরদৃষ্টি নেতৃত্বে এবং ওনার ব্রেন চাইল্ড যে আমাদের কমিউনিটি ক্লিনিক গুলো আছে, সেই কমিউনিটি ক্লিনিক গুলোর মাধ্যমে কিন্তু আমরা এই পুষ্টির যে সেবাটা, সেটা আমি বাস্তবিক অর্থে বলবো যে এটা কিন্তু আমরা একদম মাঠ পর্যায়ে পর্যন্ত নিয়ে যেতে পেরেছি। বলা যায় যে আমাদের স্বাস্থ্যকর্মীরা, ওখানকার স্বাস্থ্য সহকারী এবং এইচআই হেলথ ইন্সপেক্টর, তারা এই কাজগুলো আমি মনে করি যে অত্যন্ত নিষ্ঠার সাথেই করছে। বিশেষ করে আমাদের CSCP গণ, তারা আয়রন মাইক্রোনিউট্রিয়েন্ট থেকে ধরে এই যে ঔষধগুলি তারা বিতরণ করছে, পাশাপাশি তারা কাউন্সিলিং করছে, তারা রিপোর্টিং করছে, এবং তারা উঠান বৈঠক এবং স্বাস্থ্য সহকারী, তারা উঠান বৈঠকের মাধ্যমে কিন্তু এই যে পুষ্টির যে বার্তা সেগুলি কিন্তু তারা পৌঁছে দিচ্ছে। আপনি জানেন যে আমাদের অনেকগুলো DLI আছে, ডিসবার্সমেন্ট লিংক ইন্ডিকেটর আছে, এগুলির প্রেক্ষিতে তারা কিন্তু এই মায়ের ওজন নেওয়া এবং আপনার তাদের আয়রন ফলিক অ্যাসিড বিতরণ করা এবং তাদেরকে কাউন্সিলিং করা এবং তাদেরকে এই বাচ্চাদের এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং থেকে ধরে তার 2 বছর পরে তাদেরকে আবার অন্যান্য ফিডিং এ অভ্যস্ত করা, এই কাজগুলো কিন্তু তারা নিয়মিতই কিন্তু এই কাউন্সিলিং গুলি করছে। তবে আমাদের এবং তারা
ইভেন তাদের কাছে কিন্তু ওয়েট মেজারিং টুল আছে, তারপর তাদের যে স্যাম তাদের মিড আর্ম সার্কামফারেন্স মেজারমেন্ট করার জন্য তাদের পর্যাপ্ত টুলস আছে, এগুলির মাধ্যমে তারা করছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের সুপারভিশন মনিটরিং যদি আমরা বাড়াতে পারি এই কার্যক্রমগুলি, যেহেতু সিএসসিপির আসলে অনেক কাজ, কিন্তু আমাদের সকল লাইন ডিরেক্টর স্যারদের যত ধরনের কার্যক্রম আছে তার এন্ড পয়েন্ট কিন্তু হচ্ছে গিয়ে আপনার এই কমিউনিটি ক্লিনিক বা আরটি ওয়ার্ডে। এবং আমি মনে করি যে পরবর্তীতে আমি আবার আসবো হয়তো, যখন যদি সুযোগ দেন, সেখানে আমাদের কিন্তু ম্যান পাওয়ার হিউম্যান রিসোর্স অবশ্যই বৃদ্ধি করতে হবে। সেই 20 বছর ধরে একজন এইচে যিনি তরুণ বয়সে যিনি চাকরিতে নিয়োগ পেয়েছিলেন তিনি আজকে কিন্তু বয়স 50 বা 45-50 এই ধরনের একজন ব্যক্তি একার পক্ষে একটি ওয়ার্ড ডে এই সমস্ত কার্যক্রমগুলো চালানো আসলে এটা খুবই চ্যালেঞ্জিং। আমি মনে করি যে পুষ্টির জন্য আলাদা করে আমাদের স্বাস্থ্যকর্মী নিয়োগ, পাশাপাশি তাদের মাধ্যমে এই প্রজেক্টগুলো আপনার যেগুলি আমাদের এই পুষ্টি পরিষদের যে পুষ্টি নীতি যেটা আছে আমাদের, হ্যাঁ, সেই নীতি বাস্তবায়ন করার স্বার্থে আমাদের আমার মনে হয় যে আলাদা একটি স্ট্রাকচারাল উইং হিউম্যান রিসোর্সের তৈরি করা উচিত বলে বা করা যায় কিনা সেটা আমাদের আজকে সম্মানিত মহাপরিচালক স্যার, আমরা জানি যে উনি বিভিন্ন স্তরে চাকরি করে এসেছেন, উনি সিভিল সার্জন ছিলেন, মাঠ পর্যায়ে অনেক অভিজ্ঞতা স্যারের, এবং স্যার দক্ষ হাতে নেতৃত্ব দিয়েছেন। আমি মনে করি যে পুষ্টির এই জায়গাটাতে স্যার আমাদের জন্য যদি এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার সহ এই এই কাজগুলিতে স্যার নেতৃত্ব দেন, আমি মনে করি যে ইনশাল্লাহ এই অবস্থার উত্তরণ ঘটবে। কারণ হচ্ছে পুষ্টি হচ্ছে বুনিয়াদ, আমরা যত কিছুই বলি, আমরা যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যদি আমরা পুষ্টিতে সমৃদ্ধ না করতে পারি, এখন পুষ্টি বলতে মানুষ কিন্তু অনেকে আবার ওভার নিউট্রিশন কেউ সাধারণ জনগণের একটা পারসেপশন যে আমার বাচ্চা তো বেশ হেলদি মোটা সোটা, হ্যাঁ, কিন্তু ওভার নিউট্রিশনও যে একটা ম্যাল নিউট্রিশন সেই ধারণাটাও আমাদের জনগণের মাঝে আমরা আমাদের আসলে ওই যেটা আমাদের ব্যালেন্স ডায়েট, হ্যাঁ, আমাদের খাবারের যে প্যাটার্ন, তবে কোভিড আমার ধারণা যে আমাদেরকে অন্তত একটা জিনিস উপকার করেছে, আমাদের যে ফাস্ট ফুডের প্রতি আমাদের শিশুদের এবং আমাদের প্রজন্মের বাচ্চাদের ফাস্ট ফুড খাওয়ার যে প্রবণতা এটা মনে হয় কিছুটা কমেছে এই কোভিড পরিস্থিতিতে। এই এই পরিস্থিতিতে আমি যেটা বলবো যে এই জায়গাগুলিতে স্যারের দৃষ্টি আকর্ষণ করছি যে ইনশাল্লাহ আমরা যদি এই কাজগুলো করতে পারি, পাশাপাশি নিরাপদ খাদ্যের ব্যাপারটাও হয়তো আসবে পরবর্তীতে, এই কাজগুলি আমরা করতে পারলে ইনশাল্লাহ আমার মনে হয় যে আমরা সারা রুরাল এবং আরবান সব জায়গাতে এবং আরবানের জন্য একটি আলাদা স্ট্রাকচার, হ্যাঁ, যেটি একটি যদি পুষ্টি পরিষদের বাংলাদেশ ন্যাশনাল নিউট্রিশন সার্ভিস আন্ডারেই থাকে তাহলে আমার মনে হয় সবগুলি কাজ সমন্বয় করা সহজ হবে। আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। আমি একটু সাপ্লিমেন্ট করতে চাই, মজিবুর রহমান সাহেব আসলে উনি যে একজন দক্ষ সিভিল সার্জন, ওনার আমরা বিভিন্ন সাইডের ওনার যে রেফারেন্স গুলো দিলেন তাতে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে উনি হেলথের প্রত্যেকটা সেক্টরেই উনি বিচরণ করেন। তো আমার একটা সাজেশন থাকবে এখানে যে যেহেতু আপনি একটা ফিগার তুলে ধরছেন আপনার কিশোরগঞ্জ জেলার, সুতরাং আপনি নিজে যদি একটু যাচাই করেন যে হোয়াই ইনিশিয়েশন অফ ব্রেস্ট ফিডিং উইদিন ফার্স্ট আওয়ার এত কম, কেন স্টান্টিং এর হার এত বেশি, কেন লো বার্থ ওয়েটের হার এত বেশি, এই বিষয়গুলোকে ওভারকাম কিভাবে করা যায়, করতে গেলে কি ধরনের স্টেপ নেওয়া যাবে, এই ধরনের যদি আপনারা আমাদেরকে সুপারিশ করেন তাহলে আমরা বিএনএনসি তরফ থেকে ওই ধরনের স্পেশাল কোনো প্রোগ্রাম নিতে পারি। আপনি যদি কোনো সুপারিশ করেন যে এই ধরনের প্রোগ্রাম নিলে আমার এখানে আমি এইগুলো ওভারকাম করতে পারবো, তাহলে বিএনএনসি উইল টেক দা
lead and BNLC will assist you to support malnutrition in your district. Thank you, Dr. Mujibur Rahman, for your yes, nice. जी सर आपके धन्यवाद सर আমার আসলে নিউট্রিশনাল যে স্ট্যাটাস এই স্ট্যাটাসে বলে দিচ্ছে যে আসলে আমার জেলায় খুব এটা হয়তো বা সারা বাংলাদেশের চিত্রই আপনি স্যার যে যে কথাটা বলেছেন বা আমার প্রতি যে নির্দেশনা দিয়েছেন এটি অবশ্যই আমি পালন করব পাশাপাশি আসলে এই গত 4-5 মাস ধরে আমরা কোভিড নিয়ে এত বেশি আমরা এঙ্গেজ ছিলাম প্রতিটা দপ্তরেই স্যার আপনি নিশ্চয়ই জানেন এবং ফিল্ড লেভেলে প্রতিটা সিভিল সার্জনে আসলে কোভিড পরিস্থিতি নিয়ে আমরা এত এঙ্গেজ ছিলাম এবং আমাদের ব্রেন টোটালটা অকুপাইড ছিল আমার ধারণা যে কোভিড নিয়ে সেই জায়গা থেকে আমরা আস্তে আস্তে উত্তরণ ঘটছে এবং আমরা আশা আস্তে আস্তে নিউ নর্মাল লাইফে চলে যাওয়ার জন্য আমরা হয়তো স্বাস্থ্যবিধি মেনে সব কাজগুলি এখন করার জন্য আমরা অলরেডি আমরা তৈরি আপনার এই সাজেশন মোতাবেক আমি অবশ্যই আমি এই পুষ্টির যে এই ব্যাপারগুলো সেগুলি অবশ্যই আমি নজরদারি বাড়াবো সুপারভিশন এবং আপনার যে সাজেশন দিয়েছেন তার প্রেক্ষিতে আমি কিভাবে এর থেকে উত্তরণ করা যায় তার জন্য সুনির্দিষ্ট কিছু পরিকল্পনা আমার জেলার জন্য আমি স্যার আপনার বরাবর অবশ্যই আমি এটা সাবমিট করব ধন্যবাদ স্যার স্যার ধন্যবাদ স্যার আমরা স্যার এখন একটু চাঁদপুর ডিস্ট্রিক্টে যেতে চাই চাঁদপুরের আমাদের সাথে আজকে উপস্থিত সিভিল সার্জন মহোদয় স্যার ডক্টর শাকতুল্লাহ স্যার আপনাকে একটু বিনীত অনুরোধ করব চাঁদপুরের অবস্থাটা যদি স্যার আপনি একটু শেয়ার করেন আমাদের সাথে ধন্যবাদ আমার শ্রদ্ধেয় স্যার ডিজি মহোদয় ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিল স্যার স্যারকে সালাম এবং স্যারের সাথে আমার চিটাগাং ডিভিশন একটা প্রোগ্রামে স্যারের সাথে দেখা হয়েছিল এবং এই পুষ্টি নিয়ে স্যারের সাথে কথা হয়েছে পাশাপাশি আমাদের দুই সিভিল সার্জন মহোদয় পুষ্টি বিষয়ে অনেক কথা বলেছেন আসলে এতদিন আমরা পুষ্টি সাইডটা আমাদের অবহেলিত ছিল আমরা পুষ্টি নিয়ে খুব বেশি কাজ করার নিয়ে বিভিন্ন সময় আমরা এটাকে যতটুকু গুরুত্ব দেওয়ার দরকার ছিল ততটুকু গুরুত্ব দিতে পারিনি বিভিন্ন কারণে তো আমরা এই পাশাপাশি আমাদের তো এখন কোভিড সিচুয়েশনে 3টা মাস আমাদের অনেক নষ্ট হয়েছে যার ফলে আমরা এই পুষ্টি নিয়ে কিছুটা আমরা পিছনে পড়ে গেছি তো আমি যখন চাঁদপুরে জয়েন করি গত জুলাই মাসে আমি পুষ্টি নিয়ে আমার যখন এখানে নিউট্রিশনের ইউনিসেফের লোকজন আছে তাদের নিয়ে বসেছি পাশাপাশি আমার কমিউনিটি ক্লিনিকের যারা সিএসসিপি আছেন এবং যারা পুষ্টি বিষয়ে কাজ করেন তাদের নিয়ে বসেছি যে এটাকে কিভাবে আপগ্রেড করা যায় এবং এটাকে আমরা গুরুত্ব দিতে চাচ্ছি যেহেতু এটা মাল্টি সেক্টরাল অ্যাপ্রোচও আছে এর ভিতরে তো আমাদের চাঁদপুরের সিচুয়েশনটা হলো আমি একটু যে পার্সেন্টেজ যেটা আছে এখন পর্যন্ত সেটা স্ট্যান্ডিং আছে এখন 41% ওয়াস্টিং হলো 6% আন্ডারওয়েট 31% আর ইনিশিয়েশন অফ ব্রেস্ট ফিডিং উইদিন 1 আওয়ার 54% আর এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং আছে 38% আর প্রেগনেন্ট ওমেন অ্যাটেন্ডিং অ্যাটলিস্ট 1 ANC সেটা 53% আর ANC4 হলো 16% ANC4 আমরা অনেক পিছি আছি সারা বাংলাদেশের টার্গেট অনেক বেশি আমরা পিছি আছি আর ভিটামিন এ সাপ্লিমেন্ট 99% আর প্রপোর্শন অফ হাউস হোল্ড কনজিউমিং আয়োডাইজ সল্ট সেটা 78% তো আমরা পুষ্টি নিয়ে যেটা মেইনলি ইয়ে হচ্ছে যে আমাদের অ্যাওয়ারনেস এবং মাল্টি সেক্টরাল প্রোগ্রামের সাথে বিভিন্ন দপ্তরকে যদি আমরা অ্যাটাচ করি পাশাপাশি আমাদের কমিউনিটি ক্লিনিক এবং উপজেলা হেলথ কমপ্লেক্স গুলাতে যদি আরো বেশি বেশি প্রোগ্রাম করা যায় পুষ্টি নিয়ে তাহলে মনে হয় আমাদের এই সিচুয়েশনটা আমরা আরো ভালো করতে পারবো আশা করি বিশেষ করে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এবং ইনিশিয়েশন অফ ব্রেস্ট ফিডিং এগুলো আমরা মনে হয় 80 থেকে 90 উপরে নিয়ে যাওয়া উচিত আমার যতটুকু ইয়ে আবার ANC4 ভিজিটটা আমাদের উপজেলা গুলাতে এখনো অনেক কম মাত্র 16% পুরো ডিস্ট্রিক্টে আমরা সেটাকে আমরা একটা গতকালই আমাদের একটা সেভ দ্য চিলড্রেনের মামনি একটা প্রোগ্রাম হয়েছে সেখানে আমাদের টার্গেট আমরা এবছর 30 নিয়ে যাওয়ার একটা প্ল্যান করেছি যেটা আমাদের ন্যাশনাল টার্গেট হলো 50% রাখতে হবে আমরা এটা 30 নিয়ে যাওয়ার প্ল্যান করেছি পাশাপাশি এই পুষ্টির ব্যাপারে আমাদের আরেকটা প্রোগ্রাম ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয়ে গেলে অ্যাডভোকেসি সভা সেটা হলো আমাদের ব্রেস্ট মিল্ক সাবস্টিটিউট অ্যাক্টের উপরে সেখানেও আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনের এবং ভোক্তা অধিকারের লয়ার ওনারা আসছিলেন পুলিশের সবারই এক কথা যে এটাকে আরো জোরদার করতে হলে মাল্টি সেক্টরাল অ্যাপ্রোচের প্রয়োজন হবে
তো এই আমাদের চাঁদপুরের বর্তমান নিউট্রিশন পরিস্থিতি সুপারভিশন মনিটরিং এর মাধ্যমে আমরা চাচ্ছি কি এটাকে আরো কিভাবে ডেভেলপ করা যায়, সেক্ষেত্রে আমার স্যার আছেন অনেক অভিজ্ঞ এবং স্যার সব কোঅপারেটিভ সব সময় দেখেছি, স্যারের সাথে থেকে বিভিন্ন রকম পরামর্শ পেয়েছি, পাশাপাশি আপনারা যারা বিভিন্ন সেক্টরে কাজ করে যাচ্ছেন তারা কিভাবে সাজেশন দিবেন সেই অনুযায়ী আমরা কাজ করে আমরা পুষ্টির যে ব্যাকলগ আছে বা পুষ্টির যে আমরা পিছনে পড়ে আছি এটাকে আমরা উন্নত করবো ইনশাল্লাহ। এটুকু ছিল আমার এই চাঁদপুরের পুষ্টির ব্যাপারে সিচুয়েশন। স্যার ধন্যবাদ। স্যার আমি আবার একটু টাঙ্গাইলে আসতে চাই, টাঙ্গাইল সিভিল সার্জনের কাছে। স্যার আপনার ওই অঞ্চলে যদি স্যার আমরা বলি যে অ্যাওয়ারনেস কম্পোনেন্ট যেগুলো আছে স্যার অ্যাওয়ারনেস এর কাজ, সেগুলো স্যার আপনারা কি ধরনের অ্যাওয়ারনেস এর কাজগুলো করছেন বা অ্যাওয়ারনেস কে আরো বাড়ানোর জন্য কি করা উচিত বলে স্যার আপনি মনে করেন? ওয়াজুজ্জামান স্যার এখানে সারি বলবেন। আপনাকে ধন্যবাদ। ওই মোবাইলে কল ঢুকে না গেল টাঙ্গাইলে তারা আমাদের সকল মাতৃমীদেরকে ট্রেনিং দিয়েছে, শুধু হেলথ এর যে না ফ্যামিলি ট্রেনিং এর মাতৃমীদেরকেও তারা ট্রেনিং দিয়েছে। তারা এডভোকেসি মিটিং ও করছে, জেলা পর্যায়ে করছে এবং উপজেলা পর্যায়ে করছে। তো তাদের নিজস্ব কোনো জনবল নাই, তারা আমাদেরকে সাপোর্ট দিয়েছে, জনবল কিন্তু আমাদেরই। ওই এই এই প্রোগ্রামগুলির মাধ্যমে তারা আমাদের কর্মীদেরকে এফিসিয়েন্ট করে তুলছে অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্য এবং আমাদের সার্ভিসের অংশ হিসেবে ডিএলআইগুলি বাস্তবায়ন করার জন্য। অর্থাৎ তারা যে মূল কার্যক্রমের সাথে যে কার্যক্রমের সাথে নিউট্রিশনকে একীভূত করে সেবাটা দিয়ে যাচ্ছে, বিশেষ করে কমিউনিটি ক্লিনিক মারা যখন আসছে তখন ডিএলআই এর যে তিনটা কম্পোনেন্ট আছে এই কাজগুলি তারা করে যাচ্ছে। ওজন মাপা, ব্রেস্ট ফিডিং এর জন্য কাউন্সেলিং করা, আয়রন ফলিক অ্যাসিড, তারা যেন গর্ভকালীন সময়ের মধ্যে কমপক্ষে 190 থেকে 100 আয়রন ট্যাবলেট খায়, প্রতিবার যেন কমপক্ষে 30টা নেয় কিন্তু সব মিলে যেন 100 হয়, ওই ওই প্রোগ্রামগুলির সাথে একত্রিত করে তারা অ্যাওয়ারনেস বিল্ড আপ করছে এবং সকল মাঠকর্মীরা এর সাথে জড়িত। আর কোভিডকালীন সময়ে আপনারা জানেন বাস্তবতা হলো কোভিডকালীন সময়ে কিন্তু আমরা অনেকটা চমকে গিয়েছিলাম, ওই সময়ে বিশেষ কোনো অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা করতে পারিনি। তবে বিএনসিসি থেকে আইপিএসএন থেকে যে পুষ্টি বার্তাটা সরবরাহ করেছিলেন ওইগুলি কিন্তু আমরা কার্যক্রমে অংশ অন্তর্ভুক্ত করে নিয়েছিলাম, আমরা ওইগুলি অনেক জায়গায় মাইকের মাধ্যমে প্রচার করেছিলাম। অ্যাওয়ারনেস বিল্ডিং এর জন্য আমার এই কার্যক্রমগুলি মূলত আমরা প্রতিনিয়তই করে যাচ্ছি। আর আরেকটা হলো যে কিছুদিন আগে আমরা এখানে কিন্তু একটা ব্রেস্ট মিল্ক সাবস্টিটিউট এবং চাইল্ড ফিড ওইগুলির উপরে একটা অ্যাডভোকেসি অ্যাওয়ারনেস বিল্ডিং করা অ্যাডভোকেসি মিটিং আমরা করেছি। এখানে আমাদের ডিরেক্টর স্যার ছিলেন আইপিএসএন এর, মূলত এগুলি আমরা অ্যাওয়ারনেস বিল্ডিং এর জন্য করে যাচ্ছি। আর বিশেষ বিশেষভাবে অ্যাওয়ারনেস বিল্ডিং হয়তো প্রোগ্রাম করা দরকার বা করা দিতেও পারে এবং করার সময় মনে হয় এখন চলে আসছে। এক্ষেত্রে আমি যেটা মনে করি নিউট্রিশন কিন্তু একটা মাল্টি সেক্টরাল অ্যাপ্রোচ, না হলে নিউট্রিশনের ডেভেলপমেন্ট হবে না। কোনো অঞ্চলের যদি শিক্ষার হার কম থাকে সেখানে নিউট্রিশন ভালো হবে না। একজন মায়ের শিক্ষাগত যোগ্যতা যদি এসএসসি থেকে আরেকজন যদি এইচএসসি থাকে, যৌক্তিকভাবেই বোঝা যায় যে এসএসসি পাস যে মহিলা আছেন তার পরিবারের নিউট্রিশনের মাত্রা লেভেলটা একটু ভালো, স্তরটা ভালো থাকে। অর্থাৎ এখানে যদি শিক্ষা নিউট্রিশনের সাথে জড়িত, আপনি যদি মনে করেন বিহেভিয়ার চেঞ্জ না আনতে হবে, যেখানে নিউট্রিশনের স্তর কম আছে সেখানে যদি পরিবর্তন আনতে চাই সেখানে বিহেভিয়ার চেঞ্জ আনতে হবে, এখানে কাউন্সেলিং এর প্রয়োজন আছে, সচেতনতা এডুকেশনের প্রয়োজন আছে, নিজস্ব শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন আছে। তো
যদি পরি আমি বলতে চাচ্ছি যে যদি নিউট্রিশনের মাত্রা বাড়াতে চায় তাহলে সব সেক্টর থেকে, যেমন একজন গরিব লোক, গরিব ফ্যামিলি, ওই ফ্যামিলিতে কিন্তু খাদ্যটা প্রথমত অ্যাভেলেবল থাকতে হবে, এলাকা ভিত্তিক খাদ্যের পাওয়া যায় এরকম অ্যাভেলেবল করতে হবে। পাশাপাশি শুধু অ্যাভেলেবল থাকলে হবে না, তাদের কিনে খাওয়ার সামর্থ্য থাকতে হবে, অর্থাৎ ইকোনমিক অবস্থাটা তাদেরকে বাড়াতে হবে। তো সবকিছু যদি সব সেক্টর থেকে যদি আনতে পারা যায় তাহলে কেবল নিউট্রিশনের, শুধু আমরা হেলথ সেক্টর যদি অ্যাওয়ারনেস বাড়াই তাহলে ফলাফল পাওয়া যাবে না বলে আমি মনে করি, হয়তো কিছু পাওয়া যাবে। তো ওই সব সেক্টরতে আনতে হলে আমাদের যে জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে যে সমন্বয় কমিটিটা আছে, সেই কমিটিটা কিন্তু প্রতি 2 মাস অন্তর মিটিং করার কথা। তো আমরা এই মিটিংটা করতে কিন্তু কিছু সমস্যার সম্মুখীন হই, কারণ এই মিটিং আমি একটা সাপ্লিমেন্টারি একটা স্যার আমি কোশ্চেন জিজ্ঞেস করতে চাই যে করোনার কারণে তো আমাদের খাদ্য উৎপাদন, যদিও আমরা সরকারের তথ্য থেকে জানি যে আমাদের ভালো হয়েছে, কিন্তু এটা মোবিলিটির একটা প্রবলেম ছিল, আবার এখন আবার বন্যা এসে আমাদেরকে বন্যা সারা দেশ আক্রান্ত, এই জায়গাটা থেকে স্যার আপনার কি মনে হয় যে ফুড সিকিউরিটির বর্তমান অবস্থাটা কেমন স্যার টাঙ্গাইলে? রাইট, ফুড সিকিউরিটির জন্য টাঙ্গাইল কিন্তু প্রশাসন থেকে ফুড সিকিউরিটি আমরা দেনে, আমাদের এই যে ইয়াটা ছিল এপ্রিলের যে প্রোগ্রামটা ছিল এখানে আমরা কিন্তু নিউট্রিশন সাপ্লাই করেছিলাম উপজেলা থেকে, এবং আমরা আর প্রশাসন থেকে বা জেলা পরিষদ থেকে উপজেলা পরিষদ থেকে ওনারা কিন্তু যথাসাধ্য চেষ্টা করেছেন তাদেরকে ফুড সাপ্লাই করা, সিকিউরিটিটা যথাযথভাবে দেওয়ার জন্য। আমার মনে হয় যে টাঙ্গাইলে সেটা আমরা করতে পেরেছি, বড় ধরনের কোনো সংবাদ আমরা পাই নাই যে লোকজন একেবারেই স্কার্সিটিতে ভুগছে খাদ্যের জন্য, এরকম কোনো সংবাদ কিন্তু আমরা পাই নাই। অর্থাৎ বলতে চাচ্ছি যে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, প্রশাসন থেকে যথেষ্ট পরিমাণে এই সিকিউরিটিটা দেওয়া হয়েছে। এখন যেহেতু আমাদের কিছুদিন হলো বন্যাও এখানে এফেক্টেড হয়েছে, এখানে 12টা উপজেলার মধ্যে 1টা বাদে 11টাই এফেক্টেড হয়েছে, তো সেখানেও যে ফুড সিকিউরিটিতে ফুড স্কার্সিটি দেখা দিয়েছিল এরকম না, তারা কিন্তু এই বিজি বিভিন্ন প্রোগ্রাম, খাদ্য সরবরাহের জন্য বিভিন্ন প্রোগ্রাম নিয়েছে। তো মনে হয় যে আমরা এরকম মারাত্মক কোনো অভাবে পড়েছি এরকম আমার মনে হয় না। জি, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আমি একটু ইয়েকে সাপ্লিমেন্ট করতে চাই, সিভিল সার্জন টাঙ্গাইল, আপনি যতই বলছেন যে নিউট্রিশন একটা মাল্টি সেক্টরাল ইস্যু, এখানে আপনাদের একটা তথ্য আমি জানাতে চাই, যদি শুধুমাত্র হেলথ ডিপার্টমেন্ট নিউট্রিশন নিয়ে কাজ করে তাহলে আমাদের আউটকাম আসবে অনলি, আমরা যে ব্যয়টা করি নিউট্রিশনে এটা অনলি 2% ব্যয় করি আমরা টোটাল যে নিউট্রিশনের পিছনে যে ব্যয়টা হয়, আর এই 2% এর যদি 100% আমরা ব্যয় করতে সক্ষম হই তাহলে আমাদের আউটকাম অ্যাচিভমেন্ট করা সম্ভব হচ্ছে 20%, আর বাকি 90% এক্সপেন্ডিচার আসে হচ্ছে মনে করেন যে আদার দেন হেলথ সেক্টর, এবং এইখানে যদি এই 98% এর এখন কতটুকু আমরা ইউজ করছি সেইটার উপরে নির্ভর করবে আমাদের পুষ্টির সফলতা। সুতরাং আমার কাছে, আমি আজকে এই কথাটা বলার উদ্দেশ্য একটাই যে এখানে লিডারশিপের একটা ফ্যাক্টর আছে, যদি যেহেতু নিউট্রিশন এখনো পর্যন্ত হেলথ মিনিস্ট্রিতে হাউজিং, অর্থাৎ স্টান্টিং, ওয়েস্টিং, লো বার্থ ওয়েট ইন্ডিকেটর যা কিছুই আছে এখন পর্যন্ত হেলথ মিনিস্ট্রির দায়বদ্ধতা বা হেলথ মিনিস্ট্রির দায় উপরেই বর্তায়, সুতরাং আমরা যদি এটা লিডারশিপ নিতে পারি তাহলে আমাদের জন্যই ভালো, আদারওয়াইজ অন্য মিনিস্ট্রি হয়তো এটা লিডারশিপ নিয়ে চলে যেতে পারে, যার জন্য এখন সময় এসেছে যে আমাদেরকে এই পুষ্টির বিষয়ে চিন্তা ভাবনা করা এবং মাল্টি সেক্টরালি আমাদেরকে এই অর্গানাইজ করে লিডারশিপটা নিজেদের মধ্যে নেওয়া, এইটা আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো আজকের ওয়েবিনারের মাধ্যমে যে পুষ্টি সেক্টরটাকে আপনারা আপনাদের ওয়েবিনারের আপনাদের লিডারশিপে নিয়ে আসবেন। ধন্যবাদ ডক্টর ওয়াহিদ জামান।
আপনাকে ধন্যবাদ স্যার। স্যার আমি আমিও স্যার তাই মনে করি। স্যার আমি আমি একটু বলতে চাচ্ছি স্যার, ডিস্ট্রিক্ট নিউট্রিশন কমিটির সভাপতি স্যার ডিসি মহোদয় এবং উপজেলাগুলোতে ইউএনও মহোদয়রা, এক্ষেত্রে লিডারশিপ আমাদের কাছে থাকা এবং ডিসি মহোদয়রা চাই ওনাদের ওখানে প্রোগ্রাম গুলো হবে সবকিছু, এটা নিয়ে স্যার চিন্তা ভাবনা করার সময় হচ্ছে মনে হয়। হ্যাঁ আপনি যথার্থই বলছেন, এটা আমি যখন এখানে আসলাম তখন দেখলাম এটা যেহেতু একটা গভর্নমেন্ট লেভেলে একটা একদম প্রাইম মিনিস্টার থেকে এটা পাস করানো হয়েছে, এই সময় আসলে এটা অফ দ্য রেকর্ড বলা যায় যে এটা এখন পর্যন্ত আমরা ধরে রাখতে পারছি, যদি আমরা অ্যাক্টিভ না হই তাহলে হয়তো বা এটাও ধরে রাখা সম্ভব হবে না। সুতরাং এই জন্যই আমরা চাই যে যে কোনো ভাবেই হোক আমরা এটাকে চাঙ্গা করে আমি হয়তো বা আরো বিকল্প কিছু চিন্তা ভাবনা করতে পারি আপনাদের জন্য, যে আমরা একটা চিন্তা ভাবনা করছি যে একটা টেকনিক্যাল কমিটি যদি আমরা করে দিই, সেই টেকনিক্যাল কমিটি সমস্ত দেখভাল করবে আপনার ডিএনসিসি এবং ইউএনসিসি, আর তারপরে যে কমিটিটা করা আছে ডিএনসিসি ইউএনসিসি যেটা আপনি বললেন যে ডিসি মহোদয়ের নেতৃত্বে, তাহলে আমরা হয়তো সেক্ষেত্রে টেকনিক্যাল কমিটিকেই বেশি দায়ভার দিব, আর ওই যে কমিটিটা অ্যাকচুয়ালি আছে সেখানে হয়তো একটা ফর্মাল মিটিং করা যেতে পারে। তো সুতরাং এটা আমাদের আমাদের সেন্ট্রাল লেভেলে আমরা চিন্তা ভাবনা করছি, কিন্তু আপনারা আসলে ফিল্ড লেভেলে যদি আরেকটু অ্যাক্টিভ হন তাহলে আমরা এটা বাস্তবায়ন করা আমাদের জন্য সুবিধা হবে। ধন্যবাদ। জি স্যার ধন্যবাদ স্যার। স্যার আমি আরেকটু বলতে চাচ্ছি স্যার, আমরা যখন বাচ্চা শিশু হোক বা মা হোক, আমরা যখন তাকে পরিত্যাগ করে জানতে পারি সে আসলে ম্যালনিউট্রিশনে ভুগছে, তখন আমরা তাকে উপদেশ দেওয়া ছাড়া কিন্তু আর কিছু সাপোর্ট তাকে দিতে পারি না। ওই সাপোর্টটা যদি আমরা না দিতে পারি তাহলে লিডারশিপ আমরা কিন্তু দিতে পারবো বলে মনে হয় না। লিডারশিপ নিতে হলে যখনই আমরা তাকে ঘোষণা ডিক্লেয়ার করবো যে সে স্টান্টেড বা আন্ডারওয়ার্ড, ওই ঘোষণা করার পরবর্তী যে পদক্ষেপটা সেটাতে যেন আমাদের করণীয় থাকে, ও এইরকম কিছু করা যায় কিনা, তাহলে মনে হয় এই ধরনের সুপারিশ যদি আপনারা করেন তাহলে আমরা চিন্তা ভাবনা করার সুযোগ পাই, যা অ্যাকচুয়ালি স্পেসিফিক সুপারিশ করতে হবে যে আপনারা কি ধরনের সাপোর্ট চাচ্ছেন সেটা আমরা তুলে ধরতে পারি। ফিল্ড লেভেলের সুপারিশ কিন্তু অনেক গুরুত্ব সহকারে দেখা হয়। ধন্যবাদ। জি স্যার। স্যার আমি আমি এখানে একটু স্যার একটু যোগ করতে চাই যে আমার কাছে যেটা এই আলোচনা এতক্ষণ যতটুকু হয়েছে যে বিশেষ করে কমিটি নিয়ে, জেলা পুষ্টি সমন্বয় কমিটি যেটা আমাদের আছে গঠিত, সেখানে আসলে স্যার বাস্তবতা হচ্ছে যে মানে লিডারশিপ তো আমার মনে হয় যে আমরা আমরা যদি এই কমিটির আদলেও আমরা দেখি যে বিভিন্ন জেলায় লিডারশিপটা কিন্তু অনেক সময় কমিটির বাইরেও আমাদের নিজস্ব ব্যক্তিত্ব বা নিজস্ব যে ব্যবস্থাপনা এটার উপরও অনেকটুকু নির্ভর করে। আর বাস্তবতা হচ্ছে স্যার এখন যে কমিটিটা সেখানে জেলা পরিষদ চেয়ারম্যান মহোদয় উপদেষ্টা, জেলা প্রশাসক সহ সভাপতি এবং সিভিল সার্জন মেম্বার সেক্রেটারি, বেসিক্যালি আমরা যেহেতু এটি অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত, পুষ্টি বেসিক্যালি কিন্তু শুধু স্বাস্থ্য এটা মেনটেন করতে পারবে এরকম আমি মনে করি না, যেহেতু এখানে অনেকগুলো সেক্টর এটা ইন্টার সেক্টরাল কমিউনিকেশনের মাধ্যমে এটা কাজটা উঠিয়ে আনতে হবে। সেই ক্ষেত্রে স্বাস্থ্য অবশ্যই স্টান্টিং ইভেন আমাদের যে স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে যে বাস্তবায়ন সেটা অবশ্যই স্বাস্থ্য ব্যবস্থাপকগণই করবে, তবে ইন্টার কমিউনিকেশনের জন্য অবশ্যই আমি মনে করি যে এখন যেহেতু সরকারের যে স্ট্রাকচারাল ডিজাইন সেখানে জেলা প্রশাসক মহোদয় এই কমিটিতে থাকার ফলে যেটা হচ্ছে যে যেমন উপপরিচালক, স্থানীয় সরকার, ফ্যামিলি প্ল্যানিং, এগ্রিকালচার, মৎস্য, এই তাদের সাথে যে কমিউনিকেশনটা এবং তাদের যে সহযোগিতা সেটা পেতে গেলে আমি মনে করি যে স্থানীয় জনপ্রতিনিধি বা নির্বাচিত প্রতিনিধি তারা সহ আমার জেলা প্রশাসক মহোদয়ের অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা প্রয়োজন আছে বলে আমি মনে করি। তা না হলে শুধু স্বাস্থ্য বিভাগের পক্ষে এটি বাস্তবায়ন করাটা অনেকটা চ্যালেঞ্জিং হবে, তবে মূল কাজটা আমরা স্বাস্থ্য বিভাগেই করব,
আর যেহেতু আপনি স্যার একটি নেতৃত্বে আছেন, সেখানে আপনি স্যার যেটা বলেছেন যে একটা অ্যাডভাইজারি টেকনিক্যাল কমিটি যদি প্রতি জেলার জন্য অ্যাসাইন থাকে, যেটা দেখা যায় আসলে জেলা প্রশাসক মহোদয় কিন্তু পদাধিকার বলে অনেক ডিপার্টমেন্টের কমিটিরই সভাপতি, শুধু স্বাস্থ্য না, অন্যান্য শিক্ষা কৃষি সকল সেক্টরেরই কিন্তু অনেক ক্ষেত্রেই সভাপতি উনি, যে কারণে শুধু পুষ্টিকে নিয়ে উনি সময় দেওয়া বা এটা কাজটি বাস্তবায়ন করতে গেলে হয়তো ওনার সাহায্য লাগবে, কিন্তু মূল নেতৃত্বটা কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপকগণকেই দিতে হবে। সেই কারণে আমি মনে করি যে এই আপনি আপনি যেটা বলেছেন যে আপনি বাংলাদেশ পুষ্টি পরিষদের নেতৃত্বে একটি টেকনিক্যাল কমিটি যদি প্রতিটা জেলার জন্য অ্যাসাইন থাকে, তারা আমাদেরকে মনিটরিং সহ বিভিন্ন সাজেশন এবং কোন যে জায়গায় আমাদের অ্যাক্টিভ হওয়া দরকার বা যে জায়গায় আমাদের হেল্প দরকার। তবে আমি মনে করি যেটা টাঙ্গাইলের সিভিল সার্জন মহোদয় বলেছেন যে শুধু কাউন্সিলিং বা মনিটরিং এগুলির বাইরেও আমাদেরকে কিছু কিছু ক্ষেত্রে, যেমন এবার আমাদের খুব ভালো লেগেছে যে এবার পুষ্টি সপ্তাহে আমরা কিন্তু কোভিড আক্রান্ত পেশেন্ট এবং অন্য অন্যদেরকে আমরা কিন্তু ফিজিক্যালি একটি কিছু অর্থের বিনিময়ে আমরা তাদেরকে সরাসরি খাদ্য পুষ্টি এগুলি বিতরণ করতে পেরেছি। হ্যাঁ, যেটা প্রতি বছর হয়তো একটা পুষ্টি উৎসব হয়, এটা একটা মেসেজ যায়, সেটা সেটার চেয়ে আমি মনে করি যে এইবার যে আমরা অনেক দরিদ্র বা কোভিড আক্রান্ত রোগীদেরকে একটি ছোট পরিসরে হলেও প্রধানমন্ত্রীর নামে আমরা কিছু ত্রাণ দিতে পেরেছি এবং পুষ্টি সমৃদ্ধ কিছু খাবার আমরা দিতে পেরেছি, এই জায়গাটা কিন্তু স্যার অনেক আমি মনে করি একটা গুরুত্বপূর্ণ মেসেজ। হ্যাঁ, সেটা আমরা যদি কমিউনিটি লেভেল বা ওয়ার্ড পর্যন্ত কিছুটা ছড়িয়ে দিতে পারি তাহলে কিন্তু এই প্রোগ্রাম অবশ্যই আমরা অন করতে পারবো, এবং আমাদের স্বাস্থ্যকর্মীরাও যদি যে এই 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 দ্রব্যগুলি পৌঁছাতে পারে তারা, তাহলে তাদেরকেও কিন্তু অনেকটা আমার মনে হয় যে এই কাজ করতে সহায়ক হবে। ধন্যবাদ স্যার। স্যার ধন্যবাদ স্যার আপনার অসম্ভব সুন্দর সাজেশনের জন্য। আমি টাঙ্গাইল সিভিল সার্জন স্যার এবং কিশোরগঞ্জ সিভিল সার্জন স্যারকে ধন্যবাদ জানাবো যে আপনারা ইনডেপথ যে আলোচনাটি করলেন, এই লিডারশিপ রোল অফ দ্য পুষ্টি এট দ্য ডিস্ট্রিক্ট লেভেল, সেটি খুবই ইম্পর্টেন্ট। এবং আমি আশা করি যে বিএনসিপি ডিজি মহোদয় স্যার এটিকে সামনে এগিয়ে নিয়ে যাবেন। এবং স্যার যে কথাটি বলেছে যে অল্টারনেটিভ ওয়ে টু ফাইন্ড আউট এ স্ট্রাকচার ওয়ার আপনার এই আমাদের হেলথ সেক্টর ক্যান লিড দ্য পুষ্টি অ্যাক্টিভিটিস ডিস্ট্রিক্ট লেভেলে, এবং স্যারের যে প্রস্তাবটি যে একটা যদি টেকনিক্যাল কমিটি হয় স্যার, সেই জায়গায় যদি আমাদের সিভিল সার্জন স্যাররা যদি ডিস্ট্রিক্ট লেভেলে সেই টেকনিক্যাল কমিটির হেড হয়, তাহলে দ্যাট মে গিভস এ সাম ওয়ে লিডারশিপ রোল ফর টেকনিক্যাল ইমপ্লিমেন্টেশন রিলেটেড টু দ্য পুষ্টি স্যার। তো আমরা মনে হয় যে এই আলোচনা গুলোর পলিসি লেভেলে এগুলো অনেক হেল্পফুল হবে, আপনাদের প্র্যাকটিক্যাল জায়গার থেকে যে জিনিসগুলো আপনারা ফেস করছেন এবং আপনারা যে সমাধানগুলো যেগুলো দিচ্ছেন, এই সমাধানগুলো আমাদের জাতীয় পুষ্টি উন্নয়নের ক্ষেত্রে অনেক সহায়ক ভূমিকা রাখবে। আমি একটু বিনীত অনুরোধ রাখবো আমাদের চাঁদপুরের সিভিল সার্জন স্যার সাকল স্যার, আপনার এলাকায় পুষ্টির অ্যাওয়ারনেস তৈরি করা এবং এই লিডারশিপের জায়গা থেকে আমাদের স্বাস্থ্যকর্মীরা কেমন রোল রাখছে, এবং অন্যান্য সেক্টরে মনে করেন এডুকেশন সেক্টর কৃষি সেক্টর তাদের রোলটা কেমন আছে, এটি যদি একটু আমাদের সাথে আলাপ করেন, আমি স্পেসিফিক্যালি অ্যাওয়ারনেস এবং মানুষকে সম্পৃক্ত করার ক্ষেত্রে। ধন্যবাদ। আসলে অ্যাওয়ারনেস বিল্ডিং এর জন্য আমাদের এখনো ম্যাক্সিমাম কাজটা কিন্তু আমাদের হেলথ সেক্টরই করে যাচ্ছে, অন্যান্য সেক্টরের ইনভলভমেন্ট এখনো অত বেশি হয় না। পাশাপাশি শিক্ষা ডিপার্টমেন্ট আমাদের পাশাপাশি আছে বিভিন্ন পুষ্টির প্রোগ্রামগুলা, পাশাপাশি আমাদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো, শিশুদের প্রতি বছর দুইবার স্বাস্থ্য পরীক্ষা, এগুলো আমাদের শিক্ষা বিভাগ আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং আমাদের খুব হেল্প করতেছে। পাশাপাশি অন্য ডিপার্টমেন্ট আমরা যখনই কোনো প্রোগ্রামে অ্যারেঞ্জ করার চেষ্টা করি তারা আমাদের প্রোগ্রামের সাথে একাত্ম ঘোষণা করেন, কিন্তু অ্যাওয়ারনেসে বা একেবারে সম্পৃক্ত হচ্ছি আমরা দুইটা ডিপার্টমেন্ট বেশি, সেটা হলো স্বাস্থ্য এবং আমাদের স্বাস্থ্য বিভাগের কর্মী এবং শিক্ষক বৃন্দ, ওনারা বেশ হেল্পফুল কাজ করতেছেন। আশা করি
ওনাদের এই শিক্ষা ডিপার্টমেন্টের সাথে সাথে আরো অন্যান্য ডিপার্টমেন্ট গুলোকে যদি আমরা আরো বেশি পরিমাণে ইনভলভ করতে পারি, যেহেতু এটা মাল্টি সেক্টরাল অ্যাপ্রোচ, আমরা স্বাস্থ্য বিভাগ এটাকে হোল্ড করে ওনাদেরকে যদি আমাদের সাথে রাখতে পারি তাহলে আমরা আরো অনেক কাজ করতে পারবো। পাশাপাশি আমি ডিসি মহোদয়ের যে ইয়েটা বলছিলাম যে ডিসিরা তো সবগুলারই সভাপতি, তারপরে ওনারা এত বিজি থাকে আমাদেরকে বিভিন্ন সময় প্রোগ্রামের সময় দিতে পারেন না, সেক্ষেত্রে আমি ভাবছিলাম যে কোনো কারণে যদি ওই যে স্যার যদি টেকনিক্যাল কমিটিটা করেন, তাই টেকনিক্যাল কমিটির মাধ্যমেও যদি আমরা আমাদের পুষ্টির কাজগুলো এগিয়ে নিতে পারি, ডিস্ট্রিক্ট নিউট্রিশন কাউন্সিল যারা আছে ডিস্ট্রিক্ট জেলার যে পুষ্টি সভাপতি ওনারা সময় দিতে পারলে আমাদের জন্য আরো ভালো হয়। কিন্তু ডিসি সাহেবের এত ব্যস্ত থাকেন এবং এতগুলা প্রোগ্রামের প্রত্যেকটা বিভাগের সভাপতি পদাধিকার বলে ডিসি মহোদয় সময় দিতে পারেন না, আমরা কয়েকবার যাই সময় নিতে হয় ওনার থেকে, উনি তাও বেশি সময় দিতে পারেন, এসব কারণে মনে হয় প্রোগ্রামটা একটু আমার মনে হয় একটু হ্যাম্পার হয়। কিন্তু আবার ডিসি মহোদয় থাকলে আমার কিশোরগঞ্জের সিভিল সার্জন যিনি বললেন যে উনি থাকলে সমস্ত ডিপার্টমেন্ট গুলো একটু অ্যাক্টিভ হয়, ওনাদের কথা বেশি শুনে আমাদের চেয়ে। কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি যে আমাদের স্বাস্থ্য বিভাগ থেকে যদি আমরা আর একটু অ্যাক্টিভ হই সবাই, তাহলে মনে হয় আমাদের প্রোগ্রাম গুলো আমরা রান করতে পারবো ভালো, এবং আমাদের এখন যে সিচুয়েশন আছে সিচুয়েশন থেকে আমরা অনেক ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবো। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। আমরা স্যার আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ দিকে, আমি একটু টাঙ্গাইলের সিভিল সার্জন স্যার আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যে পুষ্টিকে যদি আমরা উন্নত করতে চাই, এবং উন্নত বলতে স্যার আমরা যে পার্সপেক্টিভ যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশে শুধু ম্যাল নিউট্রিশন বলতে আন্ডার নিউট্রিশন না ওভার নিউট্রিশন একটি প্রবলেম, আপনি যে কথাটি স্যার আলোচনা প্রথমে বলেছিলেন, জাঙ্ক ফুড ইজ এ প্রবলেম স্যার, ব্রেস্ট ফিডিং এর জন্য মাদেরকে যে ব্রেস্ট ফিডিং এর কথা বলা হচ্ছে সেই জায়গাটায় ব্রেস্ট মিল্ক সাবস্টিটিউট মানে গুড়া দুধ বা এইসব কোম্পানিরা তারা মার্কেটে বিভিন্ন রকম ঢুকে যাচ্ছে, এই পার্সপেক্টিভ থেকে স্যার আপনি আপনার জেলাকে উন্নত করতে গেলে কি ধরনের আপনি ইনিশিয়েটিভ নেবেন এবং সারা দেশে কি করা উচিত স্যার, এরকম যদি একটি রিকমেন্ডেশন আপনি দেন স্যার। আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু প্রথমেই বলছিলাম যে আসলে এই নিউট্রিশন বলতে গেলেই মাল্টি সেক্টরাল হয়ে যায়। এখন এই গুড়া দুধ যদি আমরা একেবারে নিষিদ্ধ না হলেও গুড়া দুধের অপব্যবহার যেটা বলতে চাচ্ছি যে প্রয়োজন নাই তবু তারা ব্রেস্ট মিল্কের বিকল্প হিসেবে নিচ্ছে, এটার জন্য হ্যাঁ আমাদের আমাদেরকে অবশ্যই স্বাস্থ্য শিক্ষা দিতে হবে। পাশাপাশি শুধু শিক্ষার কাজ হবে না, এখানে কিন্তু অন্য সেক্টরের উপর নির্ভর করতে হবে, এবং আমরা যারা ম্যানেজার আছি জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে যারা ম্যানেজার বা লিডার হিসেবে আমরা হেলথ সেক্টরে যারা আছি, আমরা ইচ্ছে করলেই কিন্তু ওনাদের সাথে ওই সেক্টর গুলির সাথে আলোচনা করে একটা সময় নিয়ে আমরা মোবাইল কোর্ট ইয়ে করতে পারি, এবং এর জন্য আমাদের সেনেটারি ইন্সপেক্টর যত পদায়িত আছে, আমরা এই মোবাইল কোর্ট যদি একটা মাসে এক দুইটা করে অন্তত পক্ষে করতে পারি তাহলে এটা খুব সহজেই ওভারকাম করা সম্ভব। আর আরেকটা বিষয় যেটা হলো যে একটু আগে প্রসঙ্গটা চলে গেছে তারপরে আমি বলতে চাচ্ছি, যেহেতু মাল্টি সেক্টরাল এখানে জেলা প্রশাসক মহোদয়কে সভাপতি না করলে আমরা সবাইকে একত্রিত করতে পারবো, কিন্তু এটাকে সামনে রেখে স্যার যেটা বলছিলেন যে টেকনিক্যাল একটা কমিটি যদি করা হয় তাহলে ওই কমিটিটা কে সামনে রেখে আমরা আরেকটা কমিটি দিয়ে আমরা আরো যদি নিউট্রিশনের জন্য কাজ করতে পারি তাহলে মনে হয় যে আমরা আমাদের অনেকটা ওভারকাম করতে পারবো। আর একটা দুর্বলতা আমি খেয়াল করছি স্যার, যেটা হলো যে এই যে কমিটিগুলি করতে হয় অন্যদের কাছ থেকে আসে না, আমি আমার নিউট্রিশন ইন্টারন্যাশনাল যে লোক ছিল সে কিন্তু আমার কাছে এই জিনিসটা প্রকাশ করছে, স্যার আমাদের যে ওই কমিটিগুলি হয় উপজেলা বা জেলা পর্যায়ে যে কমিটি মিটিংগুলির জন্য দেওয়া হয় এটার জন্য এতগুলি মানুষকে জড়ো করে যখন মিটিংটা আমরা করতে উদ্যোগ নেই তখন কিন্তু নিরুৎসাহিত হই যে এই কমিটি করার জন্য আমাদেরকে কিন্তু কোনো প্রকার ইয়া দেওয়া হয় না, তো এটা মনে হয় দিলে আমরা খুব উৎসাহ নিয়ে জেলা প্রশাসক বা ইউনো যারা আছে থাকুক যেহেতু মাল্টি সেক্টরাল আমরা যতই চেষ্টা করবো আমরা কিন্তু যদি সভাপতি নিতে যাই তাহলে মাল্টি সেক্টরাল ইয়েটা কার্যকর হবে না, সেক্ষেত্রে মিটিংগুলি করার জন্য কিছু বরাদ্দ মনে হয় রাখা উচিত।
এটা একটা আমি বলবো কম হোক বেশি হোক, কম হোক একটা মিটিং এর তেমন বরাদ্দ লাগে না, এটা করার জন্য একটু মিটিং এর জন্য ব্যাপার দরকার। আর পাশাপাশি আমরা যেন ফুড সিকিউরিটি নিজেরাই আমরাই দিতে পারি, যারা ম্যালনারিশ থাকবে তাদের জন্য আমরা যেন দিতে পারি, এটার জন্য কোনো কৌশলে যে স্যার যেটা বলেন টেকনিক্যাল কমিটি ওইদের মাধ্যমে এটা কিন্তু করা যায়। আর যে প্রশ্নটা আপনি করছিলেন সেটা হল, সেটা আমি ইতিমধ্যে বললাম যে মোবাইল কোর্ট পরিচালনা করা এবং এর জন্য অন্য দপ্তরের সাথে সমন্বয় সাধন করাটা, যে যত বেশি সমন্বয় সাধন করতে পারবো সে তত বেশি সফলতার সাথে এটা বাস্তবায়ন করতে পারবো। ধন্যবাদ আপনার স্যার, ধন্যবাদ আপনাকে স্যার আপনার সুন্দর সাজেশনের জন্য, স্পেশালি মোবাইল কোর্ট সম্পর্কে আপনি যে সাজেশনটা দিলেন এটা আমার মনে হয় যে আমাদের মহাপরিচালক স্যার এটিকে একটা পলিসি লেভেল শিফটিং এ এবং সিরিয়াসলি এই জিনিসটিকে কনসিডার করে আগাতে পারেন। আমি আবার বিনীত নিবেদন রাখবো আমাদের সিভিল সার্জন কিশোরগঞ্জ যে ডাক্তার মজিবুর রহমান স্যার, আপনার দৃষ্টি থেকে কি ধরনের স্যার আপনার সাজেশন যে পুষ্টিকে উন্নতি করা এবং এই যে জাঙ্ক ফুড এবং অন্যান্য যে বেস্ট মিল্ক সাবস্টিটিউট যারা আছেন এবং আমাদের খাদ্যে যারা ভেজাল করছে পুষ্টি ক্ষেত্রে আমাদেরকে সমস্যায় ফেলছেন, তাদের ব্যাপারে স্যার আপনার রিকমেন্ডেশন? জি ধন্যবাদ আপনাকে। আসলে আমরা মনে হয় শেষ পর্যায়ে তো পুষ্টির সাথে আসলে নিরাপদ খাদ্যের পুষ্টি একটি বিশাল কিন্তু আমার মনে হয় যে একটি টপিকস, একদম পুষ্টি হচ্ছে উন্নয়নের বুনিয়াদ, যে কারণে আপনি পুষ্টি যদি আমরা নিশ্চিত না করতে পারি তাহলে আমরা জাতি হিসাবে আমরা যতই যে সেক্টরে যাই করতে যাই না কেন, আমার শরীর যদি সুস্থ না থাকে, আমি যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মেধাকে বিকাশের ব্যবস্থা না করতে পারি তাহলে এই আমরা জাতি হিসাবে আসলে সমৃদ্ধি অর্জন করতে পারবো না। এবং সেই কারণেই পুষ্টির সাথে নিরাপদ খাদ্য এগুলি কিন্তু একটির সাথে আরেকটি সম্পৃক্ত। আমি মনে করি যে পুষ্টির এই বাস্তবায়ন আমরা যেভাবে করছি তার পাশাপাশি যদি এতক্ষণ যে আলোচনা হলো এখান থেকে বা আরো হয়তো আলোচনা হবে, স্যারের এই উদ্যোগ অত্যন্ত আমরা সাধুবাদ এবং স্বাগত জানাই যে এভাবে মাঠ পর্যায়ে আলোচনা থেকে আমরা হয়তো আর আরো অনেক কিছু নীতি নির্ধারণীতে নিয়ে নিতে নিয়ে আসতে পারবো। তবে আমাদের হয়তো বিভিন্ন এনজিও গুলিও কিন্তু পুষ্টি নিয়ে আমাদের সাথে সরাসরি কাজ করতেছে এবং অনেক এনজিওর আমাদের নিউট্রিশন অফিসার হিসাবে এখানে চিকিৎসক পদায়ন আছে, তারাও আমাদের পাশে কাজ করতেছে। তো এর পাশাপাশি যদি স্যার যেটা বলেছেন এই টেকনিক্যাল কমিটি থাকে তারা, আর আমি শুরুতেই যেটা বলেছিলাম যে আমাদের আসলে যদিও জায়গাটা খুব চ্যালেঞ্জিং এবং কঠিন, আমাদের স্বাস্থ্য কর্মীর সংখ্যা কিন্তু অবশ্যই মাঠ পর্যায়ে বৃদ্ধি করতেই হবে, এছাড়া কোনো বিকল্প নেই। কারণ আমাদের একটি কমিউনিটি ক্লিনিকে যে পরিমাণ সার্ভিস এবং যে পরিমাণ আমাদের ডাটা আমাদের দেখেন এই যে আমরা যে তথ্যগুলি আমরা দিয়েছি এই তথ্যগুলি কিন্তু অনলাইনে ইনপুট করার পর আসছে এবং সেই অনলাইন ইনপুট গুলো কে করছে, আমার সিএসসিপি এবং পরিসংখ্যানবিদ। আপনি যদি অবাক হবেন যে একজন সিএসসিপি এই সার্ভিস দেওয়ার পরে আবার তাদের এই নেটে এই বিভিন্ন ধরনের ইনফরমেশন গুলি আপলোড করা, এবং আমি মনে করি এখানে একটু এই প্রতিটা সিসিতে এই এই ডেটা যদি সঠিক না হয় তাহলে এটা অ্যানালাইসিস করা এবং ডেটার সঠিক ব্যবহার আমরা কিন্তু সামনে প্রজেকশনে যেতে পারবো না। এই ডেটা মধ্যেও আমি মনে করি যে সঠিকতা বা এটার সবগুলো আমরা অনেক ক্ষেত্রে কিন্তু আপলোড করতে পারছি না, আমরা মাঠ পর্যায়ে থেকে কিন্তু এই সঠিক ডেটা অনেক সময় আমরা আপলোড করতে পারছি না। এই আপলোড করার জন্য এই ম্যান পাওয়ার আমাদের দরকার। পাশাপাশি যেটা আমি বলছিলাম যে ওয়ার্ড পর্যায়ে আমরা যদি স্বাস্থ্য সহকারী যারা আছে এরা অনেক দিন ধরে একই পদে চাকরি করছেন, তাদের পাশাপাশি যদি আমাদের আরো স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া যায় তাহলে আমরা এই যে প্রতিটা ওয়ার্ডের কিন্তু এখন পপুলেশনও বৃদ্ধি হয়েছে, ব্যক্তি কাজের ব্যক্তি বৃদ্ধি পেয়েছে, আমরা পুষ্টিটাকে মানুষের মধ্যে কাউন্সিলিং করার জন্য তাদের ইপিএস এর পাশাপাশি এই পুষ্টি নিয়ে কাউন্সিলিং এর জন্য কিন্তু আমার দক্ষ জনশক্তি দরকার।
বা যারা এক্সিস্টিং আছে তাদেরকে প্রপার পুষ্টি সম্পর্কিত ট্রেনিং দিতে হবে। দেখা গেল আমি অনেক সময় প্রায় মিটিং এ বলি যে আমার স্বাস্থ্যকর্মীকে যদি স্বাস্থ্যের বিধি মানতে না দেখা যায় তাহলে তার কাউন্সিলিং কি সাধারণ জনগণ মানবে? অবশ্যই না। সেই ক্ষেত্রে আমার স্বাস্থ্যকর্মী আগে তার নিজস্ব পার্সোনালিটির মাধ্যমে স্বাস্থ্যবিধি মানবে এবং সে তখন যখন কাউন্সিলিং করবে বা একটা উঠান বৈঠক করবে তখন তার কথাটা কিন্তু জনগণ নিবে। সেই কারণে আমার স্বাস্থ্যকর্মীদেরকে দক্ষ করতে হবে পুষ্টি বিষয়ে এবং তাদেরকে সময়ে সময়ে রিফ্রেশার করতে হবে। আরেকটা যেটা হচ্ছে যে নিউট্রিশনাল যে ইকুইপমেন্ট গুলো আছে, যেমন আমরা ওজন মাপার মেশিন বা আমাদের মেজারিং ট্যাব বা আমাদের এই যে ইভেন আমাদের যে মডার্ন যে টেকনোলজি গুলি আছে এই পুষ্টি সম্পর্কিত যে বা একটা গ্লুকোমিটার যেগুলি দিয়ে আমরা এনসিডির কাজ করি, সেই জায়গাগুলিতে প্রপার যে চ্যানেলে সাপ্লাই হওয়ার কথা বা হয়তো দীর্ঘদিন ধরে অনেকগুলি নষ্ট আছে এইগুলি পর্যাপ্ত সাপ্লাই বৃদ্ধি করতে হবে। এবং আমাদের সবচেয়ে বড় কথা যে আমরা আমাদের মনিটরিং এবং সুপারভিশন এই পুষ্টিটা আমাদের এমফেসিস দিতে হবে, তাহলে আমার মনে হয় যে এই পুষ্টির কার্যকারিতা আমরা আর পাশাপাশি আমাদের নিরাপদ খাদ্য আইন হয়েছে 2013-তে যেটা 2015-তে আমাদের ইমপ্লিমেন্টেশন হয়েছে এবং এই আইনের মাধ্যমে একদম খাদ্য উৎপাদন থেকে ধরে একদম ভোক্তা পর্যন্ত পৌঁছানো প্রতিটা ধাপ যাতে নিরাপদ হয় তার জন্য আইন হয়েছে। কিন্তু এই এটা বাস্তবায়নের জন্য যদি আমার জেলার তথ্য যদি আমি দেই তাহলে আমাদের এই মোবাইল কোর্ট সহ অনেক জরিমানা হয়েছে, প্রায় গত বছর 67 লক্ষ টাকা এবং 824টা নিরাপদ খাদ্য আইনে মামলা হয়েছে। কিন্তু আমি মনে করি শুধু মামলার মাধ্যমে এটা সম্ভব না, এখানে আমাদের যে যে প্রতিষ্ঠানগুলো খাদ্য উৎপাদন বিতরণ এবং এই এই কাজে যারা সংশ্লিষ্ট সেখানেও কিন্তু লাগাম টেনে ধরতে হবে, যেখানে সেখানে লাইসেন্সিং পাশাপাশি তাদের প্রোডাকশন কিভাবে হচ্ছে সেটা মনিটরিং এই জায়গাগুলিতে এবং প্রিজারভেটিভস। আমাদের দেখেন খাদ্যের বিষাক্ততা, এটা আমার মনে হয় যে এটা মেজার করার মতো এই যে সিল নকল কারখানা এইগুলি এইগুলির বিরুদ্ধে আমাদের যথাযথ ব্যবস্থা নিতে হবে এবং এর জন্য ওয়ার্কফোর্স বৃদ্ধি করতে হবে। একজন র‍্যাবের ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম সারা বাংলাদেশে উনার পক্ষে এই পুরা বিদ্রোহ করে আমাদেরকে এই খাদ্য নিরাপত্তা বা অন্য অন্য যে আইনি ব্যাপারগুলি দিতে হবে না। সেই কারণে আমি মনে করি যে পুষ্টির জন্য আমাদের যে নিরাপদ খাদ্য পরিদর্শকরা আছে বা এর জন্য অন্য অন্য আরো সংশ্লিষ্ট অনেকেকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া যায় কিনা যারা এইগুলি দেখভাল করতে পারবে, তাহলে আমার মনে হয় এটা লাগাম টেনে ধরা সম্ভব। আদারওয়াইজ আমরা এই নিরাপদ খাদ্যের অভাবে হয়তো আমাদের একটা জাতি পঙ্গু হয়ে যেতে পারে। তো এই ছিল আমার বক্তব্য, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। স্যার অসংখ্য ধন্যবাদ স্যার আপনার এই সাজেশন গুলো, আমার মনে হয় যে আমাদের পলিসি লেভেলে অনেক সহায়ক ভূমিকা লাগবে। আজকের আলোচনাটা অনেক রিচ হয়েছে, আমি বলবো যে আপনাদের সাজেশন গুলো আমরা কনসিডারেশনে এনে বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ সামনের দিকে এগিয়ে যাবে। আমি সর্বশেষ প্রশ্ন সাখাওয়াত উল্লাহ স্যার আপনাকে করতে চাই যে আপনার দৃষ্টিকোণ থেকে আর কি করা উচিত, আপনার রিকমেন্ডেশন স্যার। সাখাওয়াত স্যার আপনার কাছে, স্যার আপনার সাউন্ডটা স্যার একটু আনমিউট করে নিন। জি আমি আসলে খেয়াল করিনি প্রশ্নটা কি ছিল স্যার। আপনার দৃষ্টিতে স্যার আর কি রিকমেন্ডেশন স্যার দরকার বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে বা আপনার চাঁদপুর অঞ্চলে পুষ্টি উন্নয়ন করতে গেলে আর কি করা প্রয়োজন স্যার? আমার আমার যেটা হলো আমাদের এখন যে উপজেলা এবং কমিউনিটি ক্লিনিক গুলোতে আমাদের যে পুষ্টি বিষয় কার্যক্রম যেটা আছে সেটাতে সুপারভিশন এবং মনিটরিং আরো বাড়াতে হবে। আর আমাদের যে সবাই যারা এই প্রোভাইডার আছেন তাদেরকে আর একটু অ্যাওয়ারনেস বিল্ডিং এর ব্যাপারে এবং তাদেরকে আর একটু ট্রেনিং দিতে হবে। আর একটু যদি তাদের ট্রেইনড আপ করা হয় যে এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং সম্পর্কে, তারপরে উইনিং ডায়েট সম্পর্কে, তারপরে ব্রেস্টফিড সাবস্টিটিউট সম্বন্ধে, এগুলো সম্বন্ধে অ্যাওয়ারনেস বিল্ডিং করতে হবে এবং তাদেরকে সুপারভিশন এন্ড মনিটরিংটা আরেকটু জোরদার করতে হবে। তাহলে আমার মনে হয় আবার বিশেষ করে
বেসমিক সাবসিডির যে ল আছে এই লটাকে এনফোর্স করার জন্য বিভিন্ন দোকানগুলোতে যারা মুদি দোকান এবং বিভিন্ন দোকানে এগুলো বিক্রি হয় তাদেরকে জানাইতে হবে যে এটা একটা অ্যাক্ট আছে, যেখানে সেখানে এটা যদি নিবন্ধন না নেয়, নিবন্ধন ছাড়া সে বিক্রি করতে পারবে না। এটাকে যদি আরেকটু জোরদার করা যায় এই কার্যক্রমটাকে সেনেটি ইন্সপেক্টর দিয়ে, তাহলে আমার মনে হয় এসব এই বেসমিক সাবসিডির খাবার গুলা যদি গ্রহণ না করে তাহলে বাচ্চাদের ওয়াস্টিং বা স্ট্যান্ডিং এসব গুলো হবে না, নিউমোনিয়া ডায়রিয়া মৃত্যুর হারও কমে যাবে, এটার দিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি আমাদের প্রোভাইডারদেরকে আরেকটু ট্রেনিং এর প্রয়োজন আছে, পাশাপাশি তাদেরকে রিফ্রেশ করা দরকার আছে এবং সুপারভিশন মনিটরিংটা জোরদার করতে হবে। এগুলো করলে আমরা মনে হয় আমাদের যে টার্গেট আছে টার্গেট অনুযায়ী যদি আমরা রেগুলার ফলো আপটা করি তাহলে এই সিচুয়েশনটা আরো উন্নত হবে মনে করি। আর স্যার অসংখ্য ধন্যবাদ স্যার, আজকের অনুষ্ঠান আমরা একেবারে শেষ পর্যায়ে। আমি বিনীত আবেদন রাখবো আমাদের আজকের অনুষ্ঠানের চেয়ারম্যান এবং মাননীয় মহাপরিচালক ডক্টর খলিল রহমান স্যারকে তার সমাপনী বক্তব্য দিয়ে অনুষ্ঠান শেষ করার জন্য। ধন্যবাদ ডক্টর শামীম, সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের তিনজন আলোচক, আমাদের তিন জেলার সুনামধন্য সিভিল সার্জন মহোদয়গণ। আসলে আপনারা আপনাদের আলোচনার মাধ্যমে সম্পূর্ণ বিষয়গুলা তুলে নিয়ে আসছেন, বিশেষ করে আপনারা যে প্রশ্নগুলা নিয়ে আসছেন আমি একটু যদি বলি, দেখেন 2019 সালের যে জাতীয় পুষ্টি সপ্তাহ হয় সেই সপ্তাহে আমি জেলা এবং উপজেলা পর্যায়ে পুষ্টি সপ্তাহ পালনের জন্য যথেষ্ট পরিমাণ বরাদ্দ আমি এই বরাদ্দটা ভাগ করে দেই যে জেলা এবং উপজেলা পর্যায়ে, এবং খুব জাঁকজমক সহকারে সেইটা হয়। 2020 সালেও যে বরাদ্দটা ভাগ করা হয়েছে এইটা আমি যখন IPHN এর ডাইরেক্টর ছিলাম এই টোটাল বাজেট ব্রেকআপটা আমার দ্বারা আমি তৈরি করছিলাম, এবং তারপরে তো আমি DG হিসাবে এখানে বদলি হয়ে চলে আসলাম, যাই হোক ওই বরাদ্দটাই পরবর্তীতে জেলা উপজেলা পর্যায়ে গেছে। আপনারা প্রশ্ন তুলছেন টেকনিক্যাল কমিটি, এইটা আমার মাথায় আছে, আমি চিন্তা ভাবনা করছি, আপনাদের কাছ থেকে আজকে ফিডব্যাক নিলাম যে আসলে টেকনিক্যাল কমিটি কতখানি ভায়াবল করা যায় কিনা, এইটা আমার মাথার মধ্যে ছিল, আপনারা যেহেতু সায় দিলেন সুতরাং আমি এটা নিয়ে এখন আগাবো এবং একটা টেকনিক্যাল কমিটি ফর্ম করব। আপনারা প্রশ্ন তুলেছেন মাসিক সমন্বয় মিটিং এর বাজেট বরাদ্দ নিয়ে, এইটা ভেরি বিগিনিং থেকে আমার মাথায় ছিল যে জেলা বা উপজেলা পর্যায়ে একটা মিটিং করতে গেলে চা নাস্তার জন্য মিনিমাম একটা মিটিং এর একটা বরাদ্দ থাকা উচিত, আদারওয়াইজ কে মিটিং এর খরচ বেয়ার করবে, কে চা নাস্তা দিবে, সুতরাং মিটিং করা সম্ভব না। সুতরাং আপনারা কাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সুতরাং আপনারাও জানেন যে যার জন্যই আপনারা যথার্থ এই কোশ্চিনটা তুলে ধরেছেন। আর একটা বিষয় আপনারা তুলে ধরেছেন যে আপনাদের কর্মীদের ট্রেনিং, এই পর্যায়ে আমার বক্তব্য মাঠ লেভেলে কার্যক্রম করার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, যদি আপনারা জেলা পর্যায়ে যে সমস্ত NGO স্বাস্থ্য নিয়ে কাজ করে এবং পুষ্টি নিয়ে কাজ করে, আপনি সিভিল সার্জন হিসেবে যদি আপনি সমস্ত NGO কে একটা মিটিং এ ডাকেন, সেই NGO-রাই কিন্তু মিটিং এর সমস্ত খরচ বহন করবে, আপনি সেইখান থেকে ম্যাপিং করতে পারবেন যে কারা কোন এলাকায় কাজ করছে, কি ধরনের কাজ করছে, তাকে আপনাকে জবাবদিহি করবে সিভিল সার্জনের কাছে এবং মাস শেষে তা আপনাকে রিপোর্ট দিবে, আপনি তাদের কাজের জবাবদিহি নেবেন, তাহলে দেখবেন যে তারা আপনার কাছে লায়াবল হবে এবং আপনারা আপনিও তাদেরকে দিয়ে অনেক কিছুই করাতে সক্ষম হবে, বিশেষ করে পুষ্টি সংক্রান্ত অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট এবং অ্যাডভোকেসি লেভেল কার্যক্রমগুলা, এইটা কিন্তু NGO-র মাধ্যমে করানো সম্ভব। আর একটা বিষয় আমি আপনাদের কাছে আজকের মিটিং এর এই জুমের মাধ্যমে অনুরোধ জানাবো, সেটা হচ্ছে যে যদি আপনারা মাসিক মিটিং এ নিউট্রিশনকে একটা এজেন্ডা হিসাবে রাখেন, যে নিউট্রিশন রিলেটেড আলোচনা মিনিমাম হলেও একটা এজেন্ডা হিসাবে যদি ধরে রাখেন যে নিউট্রিশন সংক্রান্ত একটা আলোচনা হবে, এবং ESFP-দের কাছে যদি আপনারা থ্রো করেন যে ঠিক আছে নিউট্রিশন রিলেটেড কার্যক্রম মেবি DLI মেবি BMS অ্যাক্ট মেবি আপনার স্টান্টিং অ্যান্ড মেবি আপনি ঠিক করবেন যে আপনার জেলা বা উপজেলায় কোনটা বেশি উপযোগী, এই ধরনের যদি আপনি মান্থলি মিটিং এ একটা এজেন্ডা তৈরি করেন তাহলে আমার মনে হয় যে আমরা নিউট্রিশনটাকে যে পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছি নিয়ে যেতে সক্ষম হবে। সর্বশেষ আমি একটা জিনিস বলতে চাই যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে সংবিধানে এই জাতীয় পুষ্টি জনগণের পুষ্টি স্তর উন্নয়নের জন্য কিন্তু সংবিধানে এই
কথাটা উল্লেখ করা হয়েছে এবং এটাকে রাষ্ট্রের দায়িত্ব হিসেবে কিন্তু এটা ধরে নেওয়া হয়েছে। এবং 1973 সালে এই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু এই বাংলাদেশ ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিল তৈরি করেছেন শুধুমাত্র এই জনগণের পুষ্টি স্তর উন্নয়নের জন্য। আর বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টাকে স্ট্রেন্থেনিং করে এনপেন টু গঠন করেছেন। সুতরাং এই সরকারের যথেষ্ট ইচ্ছা আছে এই জনগণের পুষ্টি স্তর উন্নয়ন করার। এবং আপনারা যদি সম্মুখ যোদ্ধা হিসাবে মাঠ লেভেলে এইটাকে লিডিং লিডার হিসাবে যদি এগিয়ে নিয়ে যান, তাহলে জাতি চিরদিন আপনাদের এই কার্যক্রম স্মরণ রাখবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আজকের এই ওয়েবিনার এখানেই সমাপ্ত ঘোষণা করছি। এবং আপনারা কষ্ট করে আমাদের সামনে এসেছেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ সবাইকে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ এবং এমিনেন্সের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানে উপস্থিত ডাক্তার ওয়াহিদুজ্জামান স্যার, ডাক্তার এম ডি মুজিবুর রহমান স্যার এবং ডাক্তার মোহাম্মদ শওকতুল্লাহ স্যার, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা বিশ্বাস করি যে আপনাদের হাত ধরেই জাতির জনক বঙ্গবন্ধুর 1973 সালে যে পুষ্টির স্বপ্ন দেখেছিলেন, এই জাতীয় পুষ্টি পরিষদ গঠন করেছিলেন এবং এটার যে অবজেক্টিভ সেটি অ্যাচিভ করা সম্ভব হবে আমরা বিশ্বাস করি। আমরা সকলে একসাথে কাজ করে আমাদের মুক্তিযুদ্ধের 71 সালের যে স্বপ্ন সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারবো। একটি পুষ্টিকর জাতি সামনের ভবিষ্যৎ যে প্রজন্ম তাদেরকে আমরা উপহার দিয়ে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনাকেও ধন্যবাদ।